আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের আসন্ন রোজার মাসের প্রিপারেশন হিসেবে করে দেখাবো মাত্র আধা ঘন্টায় কি করে ঘরে কম খরচে ঝটপট তৈরি করে ফেলা যায় শাহি হালিম মিক্স। আর ফ্রেন্ডস, এই হালিম মিক্সটা কিন্তু আপনারা চাইলে 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট আধা ঘন্টায় তৈরি করে ফেলছি শাহি হালিম মিক্স। প্রথমে হালিমের ডালের মিক্সচারটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে ছোলা বুটের ডাল 1/4 কাপ, মোটর ডাল 1/4 কাপ, মুগ ডাল 1/4 কাপ, গম লাগবে 1/4 কাপ, খেসারির ডাল লাগবে 1/4 কাপ, সেই সাথে মাসকলাইয়ের ডাল লাগবে 1/4 কাপ, সব শেষে লাগবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1/4 কাপ পরিমাণ। ফ্রেন্ডস, আমি এখানে যে 5 ধরনের ডাল ব্যবহার করেছি সেই সাথে গম আর চাল ব্যবহার করেছি সব কিছুই কিন্তু মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ করেই নিয়ে নিয়েছি। এখন গম, মাসকলাইয়ের ডাল আর মুগ ডালটা আমি খুব ভালোভাবে রোস্ট করে নেব, মানে প্যানে দিয়ে ভেজে নেব। এর জন্য এখানে চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দেব গম। এরপর গমটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব। ফ্রেন্ডস, গমটা যে ভাজা হয়ে গেছে সেটা বোঝার জন্য আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। যখন দেখবে গমগুলো ঠিক এরকম ফুটতে শুরু করেছে তখনই বুঝতে হবে গমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই গমটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে এই গরম প্যানের মধ্যেই চুলার লো মিডিয়াম হিটে দিয়ে দেব মাসকলাইয়ের ডাল, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাসকলাইয়ের ডালটাও আমি রোস্ট করে নেব। যখন দেখবেন ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সেম প্যানে আমি মুগ ডালটাও অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, মুগ ডালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা ডালটাও আমি চুলা থেকে নামিয়ে নেব, সেই সাথে হালিম মিক্সের বাকি প্রিপারেশনগুলো করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনারা যদি ব্লেন্ডার জগে না করতে চান তাহলে এরকম হাম্বল অথবা আটায় পিষেও এই ডালগুলো ভেঙে নিতে পারেন। কিন্তু আমি আজকে আপনাদের ব্লেন্ডার দিয়ে খুব সহজে কী করে ডালগুলো ভাঙা যায় তাই দেখিয়ে দেব। এর জন্য প্রথমে ব্লেন্ডার জগে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গম। এখন এই ভাজা গম খুব ভালোভাবে আধা ভাঙা করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর গমটা দেখতে ঠিক এরকম হবে। এরপর এই গমটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবং সেম ব্লেন্ডারে দিয়ে দেব ছোলার ডাল, সেই সাথে মোটর ডাল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, এই 2 ধরনের ডালও আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আধা ভাঙা ডালগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা গমের মধ্যে অ্যাড করে দেব, সেই সাথে ব্লেন্ডারে দিয়ে দেব ভেজে রাখা মাসকলাইয়ের ডাল এবং ভেজে রাখা মুগ ডাল, দিয়ে আবারও খুব ভালোভাবে আধ ভাঙা করে ব্লেন্ড করে নেব। দেখুন, এই 2 ধরনের ডালও আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো আমি আবারও সেই গম আর ডালের মিশ্রণের সাথে অ্যাড করে দেব, সেই সাথে সব শেষে ব্লেন্ডারে দিয়ে দেব পোলাওয়ের চাল আর দিয়ে দেব খেসারের ডাল, দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, চাল আর ডালটাও আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চাল আর ডালের এই আধা ভাঙা মিশ্রণটা আমি আগে থেকে যে গমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব। এরপর সবগুলো মিশ্রণই একসাথে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে হালিমের ডালের মিক্স। এখন এই হালিমের মিক্সারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি এরকম একটা কাচের টাইট বয়েম নিয়ে নিয়েছি। এখন এই বয়েমের মধ্যে সম্পূর্ণ হালিমের মিক্সারটা ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন 6 থেকে 7 মাস পর্যন্ত। এবার চলুন গিয়ে দেখে নিই শাহি হালিম তৈরি করার জন্য শাহি মশলাটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এর জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4টা, সেই সাথে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ।
আর লাগবে 1 ইঞ্চির 2 স্টিক দারচিনি, ছোটো সাইজের 1 টুকরো জয়ত্রী, 3টা লং এবং 3টা সবুজ এলাচ, আর লাগবে 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। সব শেষে লাগবে আমার রাঁধুনি 1 চা চামচ পরিমাণ মেথি, 1/2 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ হালিমের শাহি। মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি যে আস্ত মশলাগুলো আছে সেগুলোকে চুলায় দিয়ে রোস্ট করে নেব, মানে ভেজে নেব। এর জন্য আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব গোলমরিচ, দারচিনি, এলাচ, জয়ত্রী, সেই সাথে লবঙ্গ। এখন সবগুলো মশলাই আবারও খুব ভালোভাবে রোস্ট করে নেব। যখন দেখবেন মশলাগুলো থেকে অ্যারোমা ছড়াতে শুরু করেছে, তখন আমি মধ্যে অ্যাড করে দেব মৌরি, মেথি, সেই সাথে রাঁধুনি। এরপর চুলার হিটটা কমিয়ে আমি লোতে করে দেব এবং আবারও কয়েক সেকেন্ড সবগুলো মশলাই ভালোভাবে নেড়ে চেড়ে রোস্ট করে নেব। দেখুন সবগুলো মশলাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই মশলাগুলো একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব। দেখুন সবগুলো আস্ত মশলাই রোস্ট করে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এই আস্ত মশলার সাথে আমি অ্যাড করে দেব পোস্তদানা, সেই সাথে বাকি যে 5 ধরনের গুঁড়ো মশলা আগে থেকে নিয়ে রেখেছিলাম, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেই সাথে গোলমরিচের গুঁড়ো, সবগুলো মশলাই একসাথে এই আস্ত মশলার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মশলাগুলো এখন ব্লেন্ড করে নেব। দেখুন সবগুলো মশলাই আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর এরই সাথেই কিন্তু শাহি হালিমের মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এই মশলাটা সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের বয়ামে সম্পূর্ণ মশলাটাই ঢুকিয়ে দেব এবং খুব ভালোভাবে বয়ামের মুখটা আমি সিল করে দেব। এখন এই মশলাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাস পর্যন্ত। আর এরই সাথে দেখুন তৈরি হয়ে গেল হালিম মিক্স, সেই সাথে শাহি হালিম মিক্সের মশলা। আর ফ্রেন্ডস, আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সে পরিমাণে 1 কেজি গরুর মাংসের হালিম আপনারা রান্না করতে পারবেন। আর কি করে এই হালিম মিক্সটা দিয়ে হালিম রান্না করতে হবে সেই রেসিপিটা কিন্তু আপনারা আগামীকালই পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।